فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوانا إلا للظالمين وبعد الهدى والنور شرم إيدا ديني بون তিনি জিজ্ঞেস করেছেন বা জানতে চেয়েছেন যে বিধর্মীদেরকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে সংক্ষেপে যদি সুন্দরভাবে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম কিভাবে তা তাদেরকে দা দেব কি কি বলতে হবে এবং তাদেরকে দা দেওয়ার পূর্ব শর্ত হিসেবে কি কি বই পড়তে হবে বা কোন বিষয়গুলো বেশি খেয়াল করতে হবে জানালে উপকৃত হব আ বিল্লাহখুন সেেতনের জিম রদ্ধ ও ইলা সাবিল রববিকাা বিল হেকমা। ওয়াল মাম আয়জতিল হাসানা ও জাদিল হুুম বিল্লেতি হিয়ে আসসান। সনয়তাদিননিবন আমাদের জন্য যথষ্টা হবে করানের অনুসরণ করা। আল্লাহ তার তারনেবিকে বলেছেন যে তাদেরকে আপনি আহ্বান করুন উদ ইলা সাবিল রববিক। আপনার প্রভুর পথে বিল হেকমা খুব হেকপতের সাথে। অজাদিল হুম আহসান ওলমাউ একজিল হাসানা এবং সুন্দর উপদেশের মাধ্যমে ওজাদাদিল হুম আহসান এবং তাদের সাথে সুন্দরভাবে ঝগড়া করো কথাবার্তা বা যখন কোনো কথাবার্তা আসে তখন সুন্দরভাবে তাদের সাথে কথাবার্তা বলো এটি হচ্ছে আমাদের মূলনীতি এই জন্য কেউ যদি বিধর্মীদেরকে ইসলামের পথে ডাকে তাহলে তাদের যে সংশয় পূর্ণ বিষয়গুলো অথবা যেই বিষয়গুলোর সাথে আমাদের এবং তাদের মাঝে ফাইট রয়েছে বিরোধিতা রয়েছে সেগুলোকে সুন্দরভাবে বোঝা এবং বোঝানোর চেষ্টা করা আল্লাহ সহকে তারা মানার ক্ষেত্রে কিন্তু তারা মানে এই জন্য তাওহিদে রুবু বিয়া রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ একক এই তাওহিদে কিন্তু তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব হলো তাহিদে উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে দ্বন্দ্ব অনেক মুসলমানের ক্ষেত্রেও ইবাদতের দ্বন্দ্ব রয়েছে যারা কবর পূজা করে পীর পূজা করে গাছগাছালি পূজা করে তারা মূলত তাদের দ্বন্দ্ব ক্ষেত্রে ইবাদতের দ্বন্দ্ব তারা বিভিন্ন ধরনের ইবাদত সাব্যস্ত করতে চায় যে ইবাদত শরীয়তে আসেনি এই জন্য এই বিষয়টি তাদেরকে সুন্দরভাবে যেন বুঝাতে পারি এ বিষয়ে আমাকে লেখাপড়া করতে হবে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হয় আল্লাহর জন্যই করতে হবে কেননা তিনি আমাদের একক স্রষ্টা তিনি আমাদের মাবুদ। যখন তিনি একমাত্র আমাদের মাবুদ তখন একমাত্র ইবাদত উপাসনাও তার জন্য হবে তারা তো যখন মাবুদ বলে মেনে নিয়েছে তারাও কিন্তু মাহবুদ হিসেবে মানে আল্লাহকে যে আল্লাহ উপরওয়ালা যেন অনেক সময় উপরওয়ালা ব্যবহার করে অথবা আল্লাহ ব্যবহার করে ভগবান ব্যবহার করে যে যে বিধর্মী রয়েছে তার ভাষাতে আল্লাহকে এককভাবে বলে এই ক্ষেত্রে যেহেতু তারা একমত এই অংশ ঠিক রেখে যে অংশ তাদের মাঝে নাই সেটি উপহার দিতে হবে আর সেটি হচ্ছে এক আল্লাহর উপাসনা করা ইবাদত ইয়ে করা কেননা আল্লা তালাকে যখন আমি আপনি মেনেছি এমনকি হিন্দু সেও কিন্তু মানে আল্লাহকে যেগুলো কে করে দিচ্ছেন তখন বলবে যে আল্লাহ বৃষ্টি দেওয়া রোদ দেওয়া আমাদের প্রয়োজন মেটানো যত ধরনের ফল ফলাদি ফসল রয়েছে সেগুলো কে করে দেন তখন তারা কিন্তু এক কথাই বলে যে এগুলো আল্লাহ করেন ভগবান করেন যেহেতু তারা এটিকে মেনে নিয়েছে বাকিটুককে মানেনি ইবাদতকে মানেনি এই জন্য ইবাদত তাকে বোঝাতে হবে যখন আমরা এক আল্লাহকে মেনেছি তখন এক আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে এই বিষয়টি তাকে বোঝাতে হবে এজন্য বেশ কিছু কিছু টেকনিক্যাল দিকগুলো বিভিন্ন লেকচারারদের কাছ থেকে আমাদেরকে নিতে হবে যেমন হিন্দুদেরকে দাওয়াত দেওয়া অনুরূপভাবে তাদের ধর্মের যে অন্যায়গুলি রয়েছে সেগুলোর ব্যাখ্যা অনুরূপভাবে খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে যে বেশ কিছু তথ্য রয়েছে এগুলো ডক্টর জাকির নাইকে কিছু অজ শুনতে হবে নসিহত শুনতে হবে আলোচনার মাঝে বেশ অনেক দিক তিনি উল্লেখ করেছেন এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে এবং তাদেরকে বোঝাতে পারবো সাথে সাথে তাদের ধর্মীয় কিতাব যদি পড়া যায় যদি আমরা এদিক থেকে অনেক দূরে রয়েছি তাদের ধর্মীয় কিতাব পড়া উচিত এবং আমি এভাবে জানি যে তাদের ধর্মীয় কিতাবে মূর্তি পূজা সম্পর্কে কোনো কিছু আসেনি ইবাদত এসেছে কিন্তু মূর্তি পূজা আসেনি তারা যখন মূর্তি পূজা করে তখন তাদের ধর্মের দলিল হিসেবে পেশ করতে হবে যে আপনি যে ধর্ম মানেন হিন্দু ধর্ম সেখানে তো মূর্তিকে পূজা করার কোনো সিস্টেম আসেনি তাহলে আপনি কেন পূজা করেন কেন উপাসনা করেন আর উপাসনা যদি করতে হয় তাহলে এক আল্লাহর উপাসনা করতে হবে এইভাবে তাদের সাথে প্রথমে দ্য আওয়াত হবে সুন্দর ব্যবহারও হবে এরপরে ইসলামের পথে দ্য হবে যে ইসলাম হলো একমাত্র ধর্ম এই বিষয়টি তাকে সুন্দরভাবে বোঝাতে হবে যে পৃথিবীতে যত ধর্ম রয়েছে সেই ধর্মগুলো কেউ যদি পালন করে আল্লাহ সেগুলো গ্রহণ করবেন না কেননা এই মনে যথেষ্ট দলিল রয়েছে এজন্য তাকে এই বিষয়টি সুন্দরভাবে বোঝানো যে ইসলাম হলো সত্য একটি ধর্ম এবং তাদের একটি বুঝ রয়েছে যে সকল ধর্মই সঠিক যে যেভাবে কাজ করে সবগুলোই সঠিক যেটি বিধর্মীদের একটি ধারণা তাদের আকিদা বিশ্বাস এই জন্য এই বিষয়গুলো তার নলেজ আগে দিতে হবে আল্লাহ তাল আলাম